গাউসিয়া কমিটি বাংলাদেশ মনুফারা শাখার উদ্যোগে সপ্তম ঐতিহাসিক সুন্নি কনফারেন্স অনুষ্ঠিত হয়। জানুয়ারির 25 তারিখ পশ্চিম গুমদন্ডি মনুফারাত পৌরমেয়র হাজি আবুল কালাম আবুর সভাপতিত্বে এডে উদ্বোধক আছিল আলহাজ শফিউল আলম, যেটা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছিল আলহাজ আবুল বশর আবু, আলহাজ আহসানুল করিম, মমতাজুল ইসলাম, মাহফিল এন্তেজাম কমিটির আহ্বায়ক মোহাম্মদ ইকবাল হোসেন, সচিব মোহাম্মদ শাহজাহান সহ আরো বোধকে। আর এই মাহফিলত ওয়াজ করে আল্লামা আবুল কাশিম নুরী, মুফতি মোহাম্মদ ওসমান গনি সালেহি, মুফতি মাসুদ রিজভি ছাড়াও গাউসিয়া কমিটির সদস্য। ডেস্ক নিউজ, C+ TV। দর্শক, আনার এই ভিডিও কিন্তু আমার সাথে কম লাগে, এই লাল সাবস্ক্রাইব বাটন দবে এবং C+ ফোন এই চাহ।